বাংলাদেশ স্বর্ণকুমার ত্রিপ্রাণ লামা কচার সিলাই ফুংদ কগৈ বথারমানি পাতিমুং সেজা লাইনাই চবা অংখরলাই তংখা খাগ্রা সরিনী লুকুরব কক তমাংখা লাই থানাই 15 তারিখ অক্টোবর 2024 সাল মারিব হর লামাকা সুই সিলাই কগৈ বথারজাকমানি স্বর্ণকুমার ত্রিপুরা অ পাতিমুং কিটিংগৈ পাইথাক জরা বুমুং মানলাইখা সাব সাব বথারকা বথারগনি বুমুং ন সাউঞ বর্ণ দাতি দাতি রমনানি তাই নাংমানি বর্ণনি বাকি কতরকো কোক মাজারানি সানলাইনাই খাগ্রাসরি দিগিনালা উপজেলানি পুমাংবাড়ি স্বর্ণকুমার ত্রিপুরানি জাস্টিস সানলাইয়েই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ তাই মাননীয় প্রধান উপদেষ্টা ন মেমোরেন্ডম রেলেখা খাগ্রাসরি প্রেস ক্লাব ব থাঙ্গই তাই অ খাদুমানি ফুনুকলাইখা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ বরক সানলাইখার স্বর্ণকুমার ত্রিপুরা সিলাই কগিব থানাই রঞ্জন কুমার চাকমা গিরি চাকমা জুনাল চাকমা তাই বসু চাক ত্রিপুরা ন রমই কারাক মাজারানি সানলাই বরনি অ খরাংটি সামং খানাই বাজি বরনি অ পাতি মনতেই নাই সেজালাইমানি হেকবা চাজাগিয়া চায়ারগ্ন থাইরিয়া তঙানি কবক মুং বরনি দুষ্কৃতকারী একদল গুলি করে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই মানববন্ধন দুঃখ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাই বোনেরা, পুলিশ প্রশাসন এবং যারা আজকের এই মানববন্ধনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখছেন এবং শুনছেন, সকলকে আমার ব্যক্তিগত এবং আমার প্রান্তীয় সংগঠন ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন গত 5ই আগস্টের পর থেকে যে বাংলাদেশের সবাই বলে নতুন স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাই আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা কিন্তু একটা দেশের দুইবার স্বাধীন হয় না, একবারই স্বাধীন হয়। তবে আমরা মনে করি গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে নিপীড়ন নির্যাতন, যে গুম হত্যা ধর্ষণ এটি কমবে, কিন্তু সেটি না হয়ে 5ই আগস্ট পর থেকে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় দর্শন, বিভিন্ন জায়গায় খুন, রাতের অন্ধকারে গুলি করে হত্যা করা হয়, কিন্তু সেই হত্যার সেই দর্শনের আজ আমরা কোনো বিচার পাই নাই বা আমরা সুস্থ বিচার তদন্ত করতে দেখিও নাই। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামের ত্রিপুরা আমাদের বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের পক্ষ থেকে জানাচ্ছে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমাদের যে আয়োজন, আমাদের আয়োজন বাংলাদেশের ত্রিপুরাদের প্রতিনিধিত্বকারী তিনটি সংগঠনের উদ্যোগে আজকের এই আয়োজন। আজকের এই আয়োজন কোন সুসংবাদ শুনানোর জন্য আয়োজন নেই। আজকে আমাদের এই আয়োজন আমাদের এক ভাই হারানো বেদনা, সে বেদনাকে সকলের সামনে তুলে দাঁড়ার জন্য এবং আমাদের যে ভাই হারানোর যে বেদনার যে কষ্ট, সে কষ্টকে সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সকলের সহযোগিতায় যাই দুষ্কৃতিকারীদের গুলিতে আমরা আমাদের ভাইকে হারিয়েছি সেই দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে আমাদের আজকের এই আয়োজন। তাই আমরা চাই, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের আজকের যে আয়োজন সেটি কোনো সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের যে আজকের যে আয়োজন, আমাদের আজকের যে মানববন্ধন সেটি কোনো সুনির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন মানববন্ধন নয়। আমাদের আজকের দাবি, আমরা চাই দুষ্কৃতিকারী, সেই সকল দুষ্কৃতিকারী যাদের গুরুকে আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের গুরুহ ভাই, যে ভাইয়ের জীবিকা জড়িত হচ্ছে বাবুর্চি, যে ভাইয়ের পরিবারে রয়েছে স্ত্রী তিন সন্তান, সে ভাইয়ের মৃত্যুর, যেই সে ভাইয়ের হত্যার সুবিচারের দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন, সে ভাইয়ের হত্যার দাবিতে বিচারের দাবিতে আজকের আমাদের এই আয়োজন।